মোদীর সফর ঘিরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের প্রস্তুতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় একাধিক বিক্ষোভের মুখোমুখি হতে পারেন, ওয়াশিংটন থেকে সেই আভাস পাওয়া গিয়েছে। মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন 22 জন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। মানবাধিকার আন্দোলন কর্মীরা ইতিমধ্যে তাদের স্লোগান বেছে নিয়েছেন, প্লাকার্ড ব্যানারও তৈরি করেছেন। তাতে লেখা থাকবে, মোদী স্বাগত নন এবং হিন্দু আধিপত্যের হাত থেকে ভারতকে রক্ষা করো। ওয়াশিংটন থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কেও এ ধরনের বিক্ষোভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার শিরোনাম হাউডি ডেমোক্রেসি। 2019 সালে টেক্সাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদী উপস্থিত ছিলেন। সেখানে ছিল এই স্লোগান, হাউডি মোদী। ওই অনুষ্ঠানের আদলে আয়োজন করা হচ্ছে বিক্ষোভ অনুষ্ঠান হাউডি ডেমোক্রেসি। সেই হাউডি মোদী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাত উঁচু করে তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী হিন্দিতে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন। ভোটে অবশ্য ট্রাম্প পরাস্ত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ আগামী সপ্তাহে ওয়াশিংটনে 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি দেখানোর আয়োজন করেছে। তাতে সাংবাদিক, নীতি নির্ধারক ও বিশ্লেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওই তথ্যচিত্রটি ভারতে যাতে দেখানো না হয় সেজন্য মোদী সরকার সচেষ্ট হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, মোদীকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা দিতে গুজরাট দাঙ্গা প্রভূত সাহায্য করেছে। কাকতালীয়ভাবে মোদী বিরোধী বিক্ষোভের খবর জানাজানি হওয়ার দিনেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও মিশর সফরের কর্মসূচি প্রকাশ করেছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মোদী এই সফর শুরু করবেন নিউ ইয়র্ক থেকে। 21 জুন জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। 2014 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ সভা 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল। নিউ ইয়র্ক থেকে পরের দিন মোদী যাবেন ওয়াশিংটন ডিসি। সেখানে হোয়াইট হাউসে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট বাইডেন। তারপরে শুরু হবে দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা। ওই দিনই মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের যৌথ অধিবেশনেও ওই দিন ভাষণ দেবেন মোদী। পরের দিন 23 জুন প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমেরিকার বিরুদ্ধে একযোগে লড়াইয়ের অঙ্গীকার কিউবা আর ইরানের। শত্রু শত্রুই প্রকৃত মিত্র, এখন এই নীতি মেনে চলছে ইরান। একে একে ঘোষিত আমেরিকা বিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার কাজে নেমেছে পশ্চিম এশিয়ার এই দেশ, আর তা করতে ইরানের প্রেসিডেন্ট ছুটে গিয়েছেন কিউবায়। কিউবার প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার আগ্রাসী সাম্রাজ্যবাদ নীতির মোকাবেলার কথা ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে গত কয়েকদিন ধরে আমেরিকার বিরোধিতা প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ আমেরিকা সমালোচনা করছে। প্রকাশ্যে এইবার সেই রেশ কি ছড়িয়ে পড়ল পশ্চিম এশিয়ায়? নেপথ্য মদত কি চীনের? কিউবা এবং ইরান দুই দেশই ঘোষিত আমেরিকা বিরোধী, কিন্তু এর আগে যৌথভাবে তারা প্রকাশ্যে আমেরিকার নীতির সমালোচনা করেনি। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভ্যর্থনা জানিয়ে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস ক্যানেল বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা এবং তার সঙ্গীদের বাধা, আর্থিক নিষেধাজ্ঞার চাপ হুঁশিয়ারি মোকাবেলা করতে হবে নায়কের মতোই। কিউবা এবং ইরান দুই দেশের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, সন্ত্রাসে মদতকারী দেশের তালিকায়ও রেখেছে তাদের। এবার আমেরিকার এসব নিষেধাজ্ঞাকে হাত ধরাধরি করে পাল্টা মাত দিতে উদ্যত হলো কিউবা আর ইরান। আফগানি টেলিকমিউনিকেশন, ন্যায় বিচার সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ পরস্পরের পাশে থাকার চুক্তি সই করেছে। কিউবার পাশাপাশি নিকারাগুয়া, ভেনেজুয়েলাতেও গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এই দেশগুলোর উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এই দেশগুলিতে ইরানের প্রেসিডেন্ট সাধারণ শত্রু বলে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার সঙ্গে আরো বেশ কিছু চুক্তি সই করেছে ইরান। প্রসঙ্গত, এইসব দেশই আবার রাশিয়ার জোটসঙ্গী, যারা এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামিল। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই দেশগুলির প্রকাশ্যে আমেরিকার বিরোধিতার নেপথ্য রাশিয়ার উস্কানি রয়েছে, নাকি চীনের সক্রিয়তা?
দক্ষিণ এশিয়ার দেশগুলির আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ, বিদ্রোহ এবং নেপথ্য যেমন একটা অংশ চীনের মদতে দেখছে। গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে একটি বক্তৃতায় আমেরিকার দিকে আঙুল তুলেছেন, অভিযোগ করেছেন সে দেশ গণতন্ত্রকে নির্মূল করার চেষ্টা করছে আমেরিকা। একাংশ মনে করছেন বিরোধী বিএনপির সঙ্গে আমেরিকার যোগাযোগ ভালোভাবে নেননি হাসিনা। পাশাপাশি তারা মনে করছেন শেখ হাসিনার এই বক্তব্য তার একার নয়। তারা মনে করেন নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির বক্তব্য উঠে এসেছে তার কথায়। শেখ হাসিনা প্রকাশ্যে আমেরিকার সমালোচনার অনেক আগে থেকেই সেদেশের কট্টরপন্থীরা আমেরিকার দিকে আঙুল তুলেছে। আফগানিস্তানে তালিবান শাসনের পূর্ণ প্রতিষ্ঠাকে তারা ইসলামের জয় বলে ধরেছে। 1970 সাল থেকে আমেরিকাকে সুনজরে দেখে না শ্রীলঙ্কা। তাদের গৃহযুদ্ধে আমেরিকার নিষ্ক্রিয় ভূমিকা, উদ্ধাস্ত এবং মানবাধিকার নিয়ে রাষ্ট্রপুঞ্জের নীতি শ্রীলঙ্কাবাসীর মধ্যে অসন্তোষ বৃদ্ধি করেছে। অতীতে শ্রীলঙ্কায় আমেরিকার পণ্য বয়কটের দাবি উঠেছে। 50-এর দশক থেকে আমেরিকাকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে নেপালেও। তাদের মাটি ব্যবহার করে তিব্বতে অশান্তি তৈরি করা এবং চীনের উপর নজরদারি নেপালবাসী ভালোভাবে নেয়নি বলে মত একটা অংশের। এ তিন দেশের ক্ষোভের আগুনে চীন ঘি ঢালছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। আর দক্ষিণ এশিয়ার আগুন এখন ক্রমে ছড়াচ্ছে পশ্চিম এশিয়ায়, সেখানে অনেক চীনের অদৃশ্য হাত দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে সময়টিও গুরুত্বপূর্ণ। যখন দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশ আমেরিকার বিরুদ্ধে সরব, সেই সময় ইরান দক্ষিণ আমেরিকা মহাদেশের আমেরিকা বিরোধী দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে প্রকাশ্যে কটাক্ষ করছে বাইডেন প্রশাসনকে। মসজিদ আমাদের আইডেন্টি কার্ড, বলেছেন এরদোয়ান। মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে বরাবরই প্রকাশ করতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান। সেই বিষয়টি আবারও সামনে এলো তার একটি মন্তব্যে। এবার তিনি মসজিদকে আইডেন্টি কার্ড হিসেবে উল্লেখ করেছেন। তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদারের ভ্যানিকো মসজিদ সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এরদোয়ান। আড়াই বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেটি পুনরায় সংস্কার করা হয়েছে। এরদোয়ান এক টুইট বার্তায় বলেন, আড়াই বছর আগে ভ্যানিকো মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনা মসজিদের পাশাপাশি আমাদের হৃদয় পুড়িয়ে দিয়েছিল। এরপর অনেকে বলেছিলেন যে এখানে মসজিদের বদলে ভবন গড়ে তোলা হবে এবং ভাড়া দেওয়া হবে। মন, বিবেক ও নৈতিকতার সাথে খাপ খায় না এমন অনেক বিদেশ ছড়ায় তারা। এরদোয়ান বলেন, তারা সবসময় ইস্তাম্বুলের আমাদের ভাইদের মনকে মিথ্যা বিকৃতি ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তবে আমরা তাদের কোনো কথা শুনিনি এবং এই মূল্যবান শিল্পকর্মটিকে পুনরুজ্জীবিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি। তৃতীয়বারের মতো তুরস্কের মসনদে বসা এরদোয়ান বলেন, মসজিদ আমাদের পরিচয়পত্র, আমাদের আধ্যাত্মিক সেতু যা আমাদের হাজার হাজার বছরের গৌরবময় অতীতের সঙ্গে সংযুক্ত করে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের উত্তরাধিকার সংরক্ষণ, আমাদের শিকড় এবং আধ্যাত্মিক বন্ধন সংরক্ষণ করা অপরিহার্য মনে করি। আমাদের প্রতিটি সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করছি। আমরা অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি অটুট সেতুও তৈরি করছি। আমরা উত্থাপিত প্রতিটি কাজের সাথে আমরা আমাদের জাতির অস্তিত্বকে শক্তিশালী করি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এই প্রাচীন শহরের ঐতিহাসিক সাংস্কৃতিক অঙ্গনকে আরও রক্ষা করে ইস্তাম্বুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকব।